হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা দেখব 17 জুন 2022 তারিখ অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ে গার্ড গ্রেড টু এর গণিত প্রশ্ন সমাধান। এরপরে ছিল এক্স মাইনাস ওয়াই ইকাল টু টু এবং এক্স ওয়াই ইকাল টু 24 হলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত। অপশান আছে 10 প্লাস মাইনাস 8 প্লাস মাইনাস 10 প্লাস মাইনাস 6। তাহলে আমরা প্রথমে লিখি, দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়াই ইকাল টু টু এবং এক্স ওয়াই ইকাল টু 24। লিখে আমরা জানি এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস 4xy। কারণ এক্স মাইনাস ওয়াই ইকাল টু কত দেওয়া আছে, 2। তাহলে 2 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু xy-এর মান 24। তাহলে 4 প্লাস এটা 96, অর্থাৎ 100 হচ্ছে। তাহলে আমরা এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার সমান সমান 100 পেলাম। এখন আমরা উভয়পক্ষকে বর্গমূল করি, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইকাল টু √100। আমরা উভয়পক্ষকে বর্গমূল করছি, এখন স্কোয়ার রুটে কেটে গেল, তাহলে এখানে থাকলো এক্স প্লাস ওয়াই। আর 100কে বর্গমূল করলে কী হবে, প্লাস মাইনাস 10, অর্থাৎ এক্স প্লাস ওয়াইয়ের মান প্লাস মাইনাস 10, এটি আনসার। তাহলে সঠিক উত্তর গ। এরপরে ছিল, যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। অপশানে ছিল 21%, 25%, 28%, 18%। তাহলে আমরা প্রথমে ধরি বর্গক্ষেত্রের এক বাহু সমান সমান এ, তাহলে ক্ষেত্রফল কত বর্গক্ষেত্রের, ক্ষেত্রফল সমান এ স্কোয়ার বর্গ একক। এখন বলছে প্রত্যেক বাহু কত বৃদ্ধি পেয়েছে, 10%। তাহলে আমরা লিখি 10% বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য সমান, আমাদের বাহু কত ছিল, এ, তাহলে এ প্লাস এ এর 10% বা 10/100, এত একক। এ প্লাস এ বাই 10 সমান সমান 10 10 এ প্লাস এ, অর্থাৎ 11 এ প্লাস 10 হচ্ছে, এত একক। তাহলে 10% বৃদ্ধিতে আমরা বাহুর দৈর্ঘ্য পেলাম 11 এ বাই 10। তাহলে 10% বৃদ্ধি পাওয়ার পরে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল সমান 11 এ বাই 10-এর হোল স্কোয়ার বা 121a² বাই 100। তাহলে আমাদের পূর্বের ক্ষেত্রফল ছিল শুধুমাত্র এ স্কোয়ার, আর বর্তমান ক্ষেত্রফল এটা। তাহলে আমাদের ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে সেটা আমরা একটু দেখি। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পাই 121a² বাই 100 মাইনাস এ স্কোয়ার বর্গ একক। তাহলে এখানে লসাগু করলে 100 হয়, 121 এখানে নিচে কিছু নেই, তাহলে এখানে 100a² হবে, অর্থাৎ 21a² বাই 100, এত একক বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা লিখি পূর্বের ক্ষেত্রফল এ স্কোয়ার বর্গ একক হলে একক হলে বর্তমান ক্ষেত্রফল কত, 21a² এত, বর্তমান এত বৃদ্ধি পায়, অর্থাৎ পূর্বে ক্ষেত্রফল এ স্কোয়ার বর্গ একক হলে বর্তমানে এত একক বৃদ্ধি পায়, অর্থাৎ পূর্বের ক্ষেত্রফল 1 বর্গ একক হলে বর্তমানে বৃদ্ধি পায় কত, 21a² বাই 100 গুণ a স্কোয়ার,
তাহলে শতকরা কত বৃদ্ধি পায়? অর্থাৎ 121 এ স্কোয়ার গুণ 100 বাই 100 গুণ এ স্কোয়ার, 100 100 কেটে যায়, এ স্কোয়ার স্কোয়ার কেটে যায়, তাহলে বৃদ্ধি পেয়েছে কত? 21 বর্গ একক বা 21%, যেহেতু আমরা 100 দিয়ে করছি, এটি উত্তর। তাহলে সঠিক অপশন ক, অর্থাৎ 21% বৃদ্ধি পায়। এরপরে ছিল সেক এ প্লাস ট্যান এ ইকাল টু 5/2 হলে সেক এ মাইনাস ট্যান এ এর মান কত? অপশন আছে 5/2, 3/4, 3/5, 2/5। প্রথমে দেখি, আমরা জানি, আমরা জানি সেক স্কোয়ার এ ইকাল টু 1 প্লাস ট্যান স্কোয়ার এ, এটা সূত্র আর কি। তাহলে এখন আমরা কি করতে পারি, সেক স্কোয়ার এ ট্যান স্কোয়ার এ পক্ষান্তরকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস হয়ে গেল, অর্থাৎ ট্যান স্কোয়ার এ সমান সমান 1 উপরপাশে রেখে দিলাম। তাহলে এখন এটা আমরা কি, এটা যদি এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়েছে, সেই অনুযায়ী আমরা লিখতে পারি সেক এ প্লাস ট্যান এ ইন্টু সেক এ মাইনাস ট্যান এ ইকাল টু 1। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, সেক এ প্লাস ট্যান এ ইকাল টু 5/2, অর্থাৎ সেক এ প্লাস ট্যান এ, তাহলে আমরা এখানে লিখতে পারি 5/2 ইন্টু সেক এ মাইনাস ট্যান এ ইকাল টু 1। এখানে মান বসিয়ে এখন সেক এ মাইনাস ট্যান এ আমরা এই পাশে রেখে এটাকে অপর পাশে নিয়ে যাব, তাহলে কি হয়ে যাবে, 1/5/2, সেক এ মাইনাস ট্যান এ সমান 1 × 2/5, যেহেতু নিচে ভাগাকারে ছিল আমরা গুণ লিখে উল্টাই দিলাম আর কি। তাহলে কি বের হচ্ছে, আমরা সেক এ মাইনাস ট্যান এর সমান 2/5, অর্থাৎ আমাদের সেক এ মাইনাস ট্যান এর মান পেয়েছি 2/5, এটি আনসার, অর্থাৎ অপশন ঘ সঠিক উত্তর। এরপরে ছিল একটি বৃত্তের ক্ষেত্রফল 314 বর্গ সেন্টিমিটার হলে উহার ব্যাস কত? অপশনে ছিল 20 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার। তা আমরা জানি বৃত্তের ব্যাস সমান 2r, বৃত্তের ব্যাসার্ধ সমান r এবং বৃত্তের ক্ষেত্রফল সমান πr² এখন শর্ত মতে ক্ষেত্রফল দেওয়া হচ্ছে 314 বর্গ সেন্টিমিটার, তাহলে আমরা লিখতে পারি πr² ইকাল টু 314 বর্গ সেন্টিমিটার। এখন আমরা এখানে আর স্কোয়ার রেখে পাই অপর পাশে নিয়ে গেলাম, ভাগ আকারে হয়ে গেল, তারপর এরপরে পায়ের মান বসালাম, পায়ের মান কত, 3.14, পায়ের মান 3.14। এখন দশমিক উঠিয়ে দিয়ে উপরে 100 লিখলাম, তাহলে উপরে 314 নিতে 314 কেটে গেল, তাকে 100, অর্থাৎ আর স্কোয়ার সমান 100 হয়। এখন উভয় পক্ষকে বর্গমূল করলে, বর্গমূল করলাম, এখন এখানে যেহেতু আর স্কোয়ার ছিল তাহলে স্কোয়ার রুটে কেটে গেল, থাকলো আর আর 100কে রুট করলে বা বর্গ করলে হবে 10, তাহলে ব্যাস সমান 2r, আমরা উপরে আগেই লিখেছি, অর্থাৎ আমরা আর এর মান পেয়েছি 10, তাহলে 2 × 10 = 20 সেন্টিমিটার, অর্থাৎ বৃত্তের উহার ব্যাস কত, 20 সেন্টিমিটার। তাহলে সঠিক উত্তর ক, 20 সেন্টিমিটার, এটি আনসার। এরপরে ছিল বার্ষিক শতকরা 6% হার চক্রবৃদ্ধি মুনাফায় 15,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত? আমাদের শুধু মুনাফাটা বের করতে হবে। আমরা প্রথমে লিখতে পারি মূলধন, মূলধন পি সমান সমান কত, 15,000 টাকা। মুনাফার হার কত, মুনাফার হার আর সমান সমান 6% বা 6/100। সময় কত, সময় এন সমান সমান 3 বছর বা 3,
এখন চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি? আমরা জানি সি সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন। তো আমাদের পি এর মান কত? 15,000 টাকা। আর এর মান 6/100, এন এর মান 3/কিউব। একশো যোগ 6/3, 1/106/103, তাহলে 15,000। আমরা এটাকে এইভাবে লিখতে পারি, 106/100 × 106/100 × 106/100। এখন এই 2 শূন্য, এই 2 শূন্য কেটে দিলাম, এখানে 1 শূন্য, এখানে 1 শূন্য কেটে দিলাম। 5 দিয়ে 10কে কাটলে 2 হয়, 5 দিয়ে 15কে কাটলে 3 হয়। আরও কাটাকাটি করা যায়, এখানে 53, 2 দিয়ে 106কে কাটলে, এখন এখানে 3, 106, 106 আর 53, আর নিচে আসে 100। এটাকে গুণ করলে হবে 1/7/8/6/5/8/100, নিচে 100 ছিল। এখন এটাকে আমরা কীভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি 1/7/8/6/5.28, যেহেতু নিচে 100 ছিল উঠিয়ে দিলাম। তাহলে আমাদের 3 বছরে আসল এবং মূলধন মিলে এটি হয়েছে। তাহলে মুনাফা কত আছে সেটা আমরা বের করি। অতএব মুনাফা সমান সমান 1/7/8/6/5, অর্থাৎ 17,865.28 বিয়োগ আমাদের মূলধন কত ছিল? 15,000। অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করলে হবে 2864 টাকা, সরি, 24 হবে, মানে 4 হবে, 24 পয়সা, এটি আনসার। অর্থাৎ মুনাফা হবে 2,865.24 টাকা। অর্থাৎ সঠিক উত্তর গ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশান এবং নিয়মিত বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান পাওয়ার জন্য। ধন্যবাদ।